তারকা ব্যাটসম্যানকে ছেড়ে দিতে পারে কেকেআর। প্রচুর রান করেও রিটেনশন নিশ্চিত নয় তার। মেগা নিলামে দল বদলাতে পারেন এই ব্যাটসম্যান। জানেন কাকে বাদ দিতে চলেছে নাইট শিবির? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। এবারের আইপিএল এর গভর্নিং কাউন্সিল নিয়ম করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 6 জন ক্রিকেটার বেছে নিতে পারে। তারা যেমন সরাসরি ক্রিকেটার ধরে রাখতে পারে, ঠিক তেমনি রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছ থেকে কিনে নিতে পারে। আর এই কাজটি করতে ব্যাপক সমস্যায় পড়তে চলেছে কেকেআর, কারণ গত আইপিএলে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অনেকেই। তবে গতবার ভালো পারফর্ম না করার জন্য অনেকেই বাদের তালিকায় জায়গা পেতে পারেন। তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাম হলো নীতিশ রানা। গত আইপিএল মরশুমে একেবারেই ছন্দে ছিলেন না নীতিশ রানা। খেলেছেন মাত্র 2টি ম্যাচ, করেছেন মাত্র 42 রান, তার সর্বোচ্চ স্কোর 33। তাহলে কি কেকেআর তাকে রিটার্ন করবে বলে মনে হচ্ছে? এর উত্তর এখনো জানা যায়নি। তবে এই বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান 2018 থেকে নাইটদের জার্সিতে খেলছেন। 2024 বাদে আইপিএল এর কোনো মরশুমে তিনি 300 রানের নিচে করেননি। এমনকি শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে তিনি 2023 সালে কেকেআরের অধিনায়কত্ব করেছিলেন, তবে সেবার তার নেতৃত্বে ভালো পারফর্ম করতে পারেনি কেকেআর। তাই হয়তো 2024 সালে বেশিরভাগ ম্যাচে প্লেইং ইলেভেনে চান্স পাননি নীতিশ। গত মরশুমে দলের হয়ে মাত্র 2 ম্যাচেই তিনি 123.53 স্ট্রাইক রেটে 42 রান করেছিলেন। সেজে উঠেছে আমাদের বনগা শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। তবে তাকে কেকেআর রিটেন করবে কিনা তা এখনো নিশ্চিত নয়। এই বিষয়ে তিনি সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চান ফ্র্যাঞ্চাইজি তাকে ধরে রাখুক, কিন্তু এখনও তাকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বলে জানান নীতিশ। নীতিশ রানার বক্তব্য, আমি 7 বছর ধরে কেকেআরের হয়ে খেলছি, আমাকে রিটেন করা হবে কি না সেটা আমার হাতে নেই, এটা কেকেআর ম্যানেজমেন্টের বিষয়। আমার সঙ্গে কেউ এখনও যোগাযোগ করেনি। আমি প্রতি বছর কেকেআরের হয়ে রান করেছি, যদি ওরা আমাকে দলের সম্পদ মনে করে তাহলে নিশ্চয়ই রিটেন করবে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। আমাদের বনগা শাখা শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন, কাজিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।